আজকের এই ভিডিওটি পাবলিশ করার পর আমি জানি যারা বয়সে কিছুটা ছোট বা টিনেজার লেভেলের তাদের কাছে আমি অনেক খারাপ হয়ে যাব। বাট যারা একটু সিনিয়র সিটিজেন, একটু প্যারেন্টস লেভেলের, তাদের কাছে মনে হবে বাবু ভাই এতদিনে একটা কাজের ভিডিও বানিয়েছেন। কারণ আজকের ভিডিওতে আমরা এমন একটি টপিক নিয়ে কথা বলবো যেটা আসলে যারা মোবাইলে অত্যাধিক আসক্ত, স্পেশালি যারা ছোট ছেলে মেয়ে আছেন, টিনেজার আছেন, তাদের সেই আসক্তি অনেকটাই কমিয়ে দিতে পারবে। এর মাধ্যমে আপনি আপনার ছেলে মেয়ে, ছোট ভাই বোন বা জুনিয়র যারা আছেন তাদের মোবাইল ইউজিংয়ের প্যাটার্ন, মোবাইলে কী কী দেখতে পারবে, কী কী করতে পারবে, সেই সব বিষয় পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন। এছাড়া কোন অ্যাপটি কতক্ষণ ব্যবহার করতে পারবে, স্মার্টফোনটি এখন কোন লোকেশনে আছে সেটাও জানতে পারবেন। মোট কথা হচ্ছে ওই ফোনটির পুরো কন্ট্রোলই থাকবে আপনার কাছে। যে অ্যাপ্লিকেশন দিয়ে আমরা এই কাজটি করব সেটি হচ্ছে গুগলের অ্যাপ্লিকেশন গুগল ফ্যামিলি লিঙ্ক, এবং এটি আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটির জন্যই অ্যাভেলেবল। সো ইন্ট্রোতে বেশি কথা বাড়াবো না, আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আশা করি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল আইকনটি এনেবল করে দেবেন যাতে আমাদের আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। শুরুতেই দেখে নেওয়া যাক ফ্যামিলি লিঙ্ক অ্যাপের সঙ্গে চাইল্ড অ্যাকাউন্টটি কীভাবে অ্যাড করবেন। ফ্যামিলি লিঙ্ক অ্যাপটি ইনস্টল করার পর এর উপরে ডান দিকে দেখবেন একটি প্লাস সাইন থাকছে, সেখানে ক্লিক করলে নেক্সট পেজে চলে যাবেন। সেখানে দেখতে পাবেন ডাজ ইওর চাইল্ড হ্যাভ এ গুগল অ্যাকাউন্ট, মানে আপনার চাইল্ডের যদি আগে থেকে কোনো গুগল অ্যাকাউন্ট থাকে তার ফোনে তাহলে ইয়েস দিয়ে সেটা অ্যাড করতে পারবেন, আর যদি গুগল অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে নো দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। ভালো বিষয় হলো যারা একদম নতুন ডিভাইস দিবেন বাচ্চাদের জন্য সেখানে কিন্তু ফোনটি সেট আপ করার সময় জিজ্ঞেস করবে এটা কি চাইল্ড বা টিনেজার কেউ ব্যবহার করবে কি না। তবে চাইল্ড অ্যাকাউন্ট অ্যাড করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার চাইল্ডের ফোনে প্যারেন্টাল কন্ট্রোলস অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন এবং এটি ওপেন করার পর ইজি স্টেপগুলো দেখতে পাবেন। এই পেজ থেকে চাইল্ড অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে পারবেন অথবা নতুন অ্যাকাউন্টও অ্যাড করে দিতে পারবেন। নেক্সট পেজে আপনার নিজের অ্যাকাউন্ট যেটি দিয়ে আপনি কন্ট্রোল করবেন সেটি দিয়ে দিন, পাসওয়ার্ড দিন, এবং এরপর নেক্সট পেজ যখন আসবে অনেকগুলো টার্মস এবং কন্ডিশন দেখতে পাবেন এবং একদম নিচে পাসওয়ার্ডের অপশন পাবেন, সেখানে চাইল্ড অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটা দিয়ে দিন। এরপর অ্যালাউ সুপারভিশন দিন এবং তারপর প্যারেন্টাল অ্যাকাউন্ট যেটা আছে সেটার সাথে চাইল্ড অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে। তো এরপর আপনার ফোন মানে প্যারেন্টাল ফোনে গেলে চাইল্ড অ্যাকাউন্টের সুপারভিশনের জন্য যা যা দরকার সব অপশনই দেখতে পারবেন। এবার দেখা যাক চাইল্ড অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি বা টোটাল কন্ট্রোল কিভাবে সুপারভাইজড করবেন। ফ্যামিলি লিঙ্ক অ্যাপে গেলে প্রথমেই দেখতে পারবেন ম্যানেজ সেটিংস, তার নিচে থাকবে ডিভাইসটি কতক্ষণ ব্যবহার করা হয়েছে, এর নিচে অ্যাপ কন্ট্রোল, ডিভাইসটি কোথায় আছে সেটার লোকেশন প্রিসাইজলি দেখতে পারবেন, তার নিচে থাকছে লক করে দেবার অপশন এবং বেড টাইম সহ আরও কিছু সেটিংস থাকছে। তো একদম শুরুতেই যদি ম্যানেজ সেটিংসে যাই সেখানে আমরা দেখতে পাবো প্লে স্টোর, ইউটিউব, গুগল ক্রোম সহ আরও অনেকগুলো অ্যাপের কন্ট্রোল থাকবে। এখানকার সেটিংসগুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমরা জানি ইন্টারনেট আসলে একটা ওপেন স্পেস, সো বাচ্চাদের হাতে আমরা যখন কোনো ফোন বা ট্যাব দিই সে কিন্তু নিজের অজান্তেই এমন কোনো ওয়েবসাইট বা ভিডিও ওপেন করে ফেলতে পারে যেটা এক্সটেডেড হতে পারে, বাট সেটা কিন্তু আসলে কখনোই কাম্য না। সো এই জায়গায় সেই ফিল্টারিংয়ের অপশনগুলো পাবেন, আপনার বাচ্চার এজ অনুযায়ী অ্যাপসগুলো এবং গেমসগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। মানে সাত বছরের বাচ্চার জন্য যদি এটি সিলেক্ট করে দেন তাহলে সে কিন্তু অ্যাডাল্টদের জন্য যেসব কন্টেন্ট থাকছে, অ্যাপ থাকছে, সেগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। ঠিক এভাবেই গুগল ক্রোমের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সেটিংস থাকছে, যেখানে এটা সিলেক্ট করে রাখলে সেক্সুয়াল বা অ্যাডাল্ট সাইট এই ফোন থেকে কোনোভাবেই অ্যাক্সেস করা যাবে না। ইভেন গুগল সার্চ করলেও কোনো এক্স রেটেড বা বাজে কোনো সাইট যেটা ছোটদের জন্য একদমই সুইটেবল না সে ধরনের কোনো সার্চ রেজাল্ট কিন্তু এখানে আপনি দেখতে পাবেন না। এছাড়া এখান থেকে কিন্তু নির্দিষ্ট কিছু ওয়েবসাইট আপনি সিলেক্ট করে দিতে পারবেন যেগুলো সে অ্যাক্সেস করতে পারবে, এবং যেগুলো আসলে সিলেক্ট করা নেই বা আপনি অ্যাক্সেস দেননি সে কিন্তু সেই ওয়েবসাইটগুলোতে কোনোভাবেই ঢুকতে পারবে না। আর এছাড়াও ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু এভাবে ফিল্টারিং করে দিতে পারবেন যেখানে সার্টেন বয়স অনুযায়ী কন্টেন্ট শো করবে, সো ভিডিও দেখার ক্ষেত্রেও আসলে কোনো রিস্ক থাকছে না। এরপর যে অপশনটি থাকছে সেখান থেকে টাইম সেট করে দিতে পারবেন, মানে কোন অ্যাপ কত সময় ব্যবহার করা যাবে। লাইক এখানে থাকে অ্যাপ লিস্টে ক্লিক করে ইউটিউবে যদি টাইমার সেট করে দেন, ধরেন যে 30 মিনিট বা এক ঘন্টা বা তার উপরেও আপনি টাইমারটি দিয়ে দিলেন, এবং সেই টাইমারটি যখন শেষ হয়ে যাবে মানে নির্দিষ্ট সময় পর এই অ্যাপটি কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, সেটাতে কিন্তু কোনোভাবেই আর অ্যাক্সেস করা যাবে না। আনটিল প্যারেন্ট যদি সেটি পারমিট করে তখন সেই অ্যাপটি আবার সে অ্যাক্সেস করতে পারবে। এছাড়া এখান থেকে কিন্তু নির্দিষ্ট কোনো অ্যাপ আপনি চাইলে বন্ধ করে রাখতে পারবেন, এবং পরবর্তী সময় যদি মনে হয় যে না সেটা ওপেন করে দিবেন তাহলে সেটাও করতে পারবেন। লোকেশন থেকে আপনি দেখতে পারবেন যে ডিভাইসটি পার্টিকুলারলি এখন কোন জায়গায় আছে,
এটা ভালো অপশন, কারণ একই সাথে আপনি কিন্তু লোকেশন সুপারভাইজ করতে পারছেন, প্লাস যদি ডিভাইসটি কোনোভাবে হারিয়ে যায় সেটাও কিন্তু আসলে লোকেট করতে পারবেন যে ফোনটি কোথায় আছে। এর নিচে থাকছে স্ক্রিন অন টাইম, যেখান থেকে আপনি টোটাল ডিউরেশন বা টাইম সেট করে দিতে পারবেন, এবং নির্দিষ্ট সময় পার হয়ে গেলে ডিভাইসটি অটোমেটিকলি লক হয়ে যাবে এবং আপনার পারমিশন ছাড়া এটার কোনোভাবেই আনলক করা যাবে না। এখান থেকে যদি আপনি চান সপ্তাহের এক এক দিন এক এক রকম টাইম দিয়ে রাখবেন, সেটাও করতে পারবেন। মানে শুক্রবার শনিবার যেহেতু ছুটির দিন, চাইলে আপনি কিন্তু এক্সট্রা সময় কিছুটা বাড়িয়ে দিতে পারেন। এছাড়া এখানে আরও কিছু অপশন থাকছে, যেমন যে কোনো অ্যাপ ইনস্টল করতে গেলে কিন্তু প্যারেন্টের পারমিশন লাগবে, এবং প্রয়োজন অনুযায়ী ডিভাইসটি যদি আপনি লক করে দিতে চান, চাইল্ড ডিভাইসটি লক করে দিতে চান, সেটাও করতে পারবেন। তো ইন্টারনেট বা স্মার্টফোন কিন্তু পুরো পৃথিবীটাকে একদম আমাদের হাতের মুঠো এনে দিয়েছে, বাট এর কিছু বিপজ্জনক দিকও থাকছে। স্পেশালি যারা বোঝেন না তাদের জন্য এই বিপদগুলো কিন্তু ভয়ঙ্কর হতে পারে। আমার মনে হয় যারা বয়সে একদম ছোট বা একদম সিনিয়র সিটিজেন যারা আছেন, তাদের এসব আসলে স্মার্টলি হ্যান্ডেল করার যে বিষয়গুলো, তারা যেহেতু সেগুলো জানেন না, সো আমরা যারা জানি তারা কিন্তু এসব ব্যাপারে আসলে তাদের হেল্প করতে পারি। এবং এই ক্ষেত্রে গুগলের যে ফ্যামিলি লিংক অ্যাপটি নিয়ে আমরা কথা বললাম, সেটি কিন্তু এসব ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে। মূলত আজকের ভিডিওটি ছিল একটি অ্যাওয়ারনেস টাইপের ভিডিও, আশা করি অনেকের কাজেই লাগবে। এবং এখানে কোনো স্টেপ যদি আপনার বুঝতে সমস্যা হয়, আমি আশা করি ভিডিওটি আবার শুরু থেকে দেখবেন, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। এরপরও যদি ক্লিয়ার হতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন কোন জায়গায় সমস্যা, আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, অনেক ভালো।